We're learning the Arabic alphabet so we can read and learn Al-Quran, Al-Quran, the language of our beloved Muhammad, the last prophet sent from Allah. Assalamu alaikum. This is Naruddin from Shahibnagar Public School, your English teacher. I hope all my dear students and respected guardians are doing great in these critical times, especially under lockdown due to COVID-19 deadly virus. But we cannot stop our teaching. You know, this is against the motto of our school. We need to continue our teaching for our dear students. You know, this has already caused great damage to the studies of our students, and it's all against the interests of our future generations. So that's why we, the Shahibnagar Public School, have taken decision to continue virtual class, online class, for all of our students, so that they can get benefits from staying at home. Though there are a lot of problems going on, and the problem we face also is very difficult, we know. So without discussing any other matters, any other things, now I just want to introduce my first virtual class for class 1. So all of my students of class 1, just get ready for virtual class. I'll be teaching the first lesson, A Box of Crayons, for class 1. So now let's go to the class right now. Amra already chole eshechi classroom e. Class 1 er student, tumra kemon acho ebar bolo amake. দেখতে পাচ্ছ না ক্লাসরুমে, তোমাদের মজাটা খুব হচ্ছে না, তাই তো? ঠিক আমারও একই অবস্থা, আমারও কিন্তু খুব একটা মজা হচ্ছে না তোমাদের ক্লাসরুমে, আমি দেখতে পাচ্ছি না। কিন্তু কিচ্ছু করার নেই, আমাদের তো পড়াশোনা করতে হবে, তাই না? পড়াশোনাটা অনেক ভীষণ, আমরা দেখতে পাচ্ছি সেই কবিতাটা। তো তোমরা অবশ্যই পাশে একটি খাতা এবং একটি পেন্সিল রাখবে, ঠিক আছে? যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা লিখে নেবে। দেখে নাও কি আছে। এ বক্স অব ক্রেয়ন্স, মনে পড়ছে? ক্লাসরুমে একবার পড়েছিলে এ বক্স অব ক্রেয়ন্স। এ মানে একটি বক্স, বাক্স, অব এর ক্রেয়ন্স, পেন্সিল। তাহলে পুরোটার মানে কি হচ্ছে? এ বক্স অব ক্রেয়ন্স, একটি পেন্সিলের বাক্স, এটাই কবিতাটার নাম। কিছু প্রশ্ন আছে দেখো। ডু ইউ শেয়ার ইউর থিংস উইথ ফ্রেন্ডস? ইউ, তুমি, শেয়ার, শেয়ার মানে ধার দাও বা কাউকে দাও। ইউর থিংস,
তোমার জিনিসগুলি উইথ ফ্রেন্ডস বন্ধুদের সঙ্গে বন্ধুদেরকে তাহলে ডু ইউ শেয়ার তুমি কি দাও ইয়োর থিংস তোমার জিনিসগুলি উইথ ফ্রেন্ডস বন্ধুদেরকে প্রশ্ন নিশ্চয় বুঝতে পেরেছ তাহলে প্রশ্নে কি বলছে যে তুমি কি তোমার জিনিসগুলি বন্ধুদেরকে দাও এখন জিনিস মানে কোন জিনিসগুলো হতে পারে তোমাদের খেলা জিনিস হতে পারে টিফিনে খাবার হতে পারে একবার ভেবে দেখো তো তোমরা দাও কি না হ্যাঁ তোমরা তো খুব ভালো তাই না তাহলে বন্ধুদেরকে অবশ্যই দেবে হিংসে করবে না হ্যাঁ এই কবিতাটাই সেরকম কিছু জিনিস আলোচনা আছে তোমরা দেখবে হোয়াট ডু ইউ শেয়ার হোয়াট কোন জিনিসটা ইউ শেয়ার তুমি দিচ্ছ তাহলে তোমার বন্ধুকে কোন জিনিসগুলো দিচ্ছ পেন হতে পারে রাবার হতে পারে বন্ধুদেরকে তোমরা দিয়ে থাকো তাই না আমরা কবিতায় চলে যাই এই হচ্ছে আমাদের চারটে লাইনের কবিতা আই হ্যাভ এ বক্স অফ ক্রেওয়ন্স অল শাইনি স্ট্রেট অ্যান্ড নিউ আই লেন্ড আ ফ্রেন্ড অন ক্রেওয়ন অ্যান্ড ওপস ইট ব্রেকস ইন টু কবিতা আমরা অলরেডি পড়ে নিয়েছি তাই না এবার এই কবিতার প্রত্যেকটা শব্দের মানে আমরা জেনে নেব আই মানে আমি হ্যাভ আছে আই হ্যাভ আমার আছে কি এ বক্স একটি বাক্স অব ক্রেয়ন্স পেন্সিলের অব মানে এর অব ক্রেয়ন্স পেন্সিলের তাহলে প্লোটার মানে কি হলো আই হ্যাভ এ বক্স অব ক্রেয়ন্স আমার একটি পেন্সিলের বাক্স আছে তারপরেরটা অল শাইনি অল শাইনি সমস্তগুলি সমস্তগুলি অল মানে সমস্তগুলি সমস্তগুলি কি বলতো এখানে পেন্সিল সমস্ত পেন্সিলগুলি কেমন শাইনি চকচক করছে উজ্জ্বল তারপরে স্ট্রেট সোজা অ্যান্ড নিউ এবং নতুন আরেকবার পড়ি লাইনটা অল শাইনি স্ট্রেট অ্যান্ড নিউ সবগুলি চকচকে সোজা এবং নতুন পরের লাইনটা আই লেন এ ফ্রেন্ড অন ক্রেয়ন আই মানে আমি লেন ধার দিই আমি ধার দিই এ ফ্রেন্ড একজন বন্ধুকে অন ক্রেয়ন একটি পেন্সিল অ্যান্ড ওপস এবং দেখো দেখো উপস উপস এটা আবেগ প্রকাশ করছে এটা একটা ইন্টারজেকশন ইট ব্রেকস ইট মানে ইহা ব্রেকস ভেঙে গেল ইনটু দুই ভাগে ইনটু মানে দুই ভাগে তাহলে এই দুটো লাইন লাস্টের দুটো লাইন আরেকবার আই লেন আমি ধার দিই এ ফ্রেন্ড একটা বন্ধুকে অন ক্রেয়ন একটি পেন্সিল অ্যান্ড ওপস এবং দেখো দেখো ইট ব্রেকস ইনটু এটা ভেঙে গেল দুই ভাগে তোমরা এই কবিতাটা বাড়িতে ভিডিওটা ভালোভাবে বারবার করে দেখবে এবং এই কবিতাটা মুখস্থ করবে কবিতার মানে প্রত্যেকটা শব্দের বানান এগুলো তোমরা মুখস্থ করবে কবিতাটা রাইম আকারে বাড়িতে ভালো করে রিহার্স করবে ঠিক আছে আমি এবার চলে যাই তোমাদের যে ওয়ার্ড নোটস আছে সেটা ভালো করে বোঝাই এ হচ্ছে তোমাদের ওয়ার্ড নোটস দেখতে পাচ্ছ আচ্ছা
ए একটি বক্স বাক্স ক্রেয়ন ক্রেয়ন মানে কি পেন্সিল আই মানে আমি আই হ্যাভ আমার আছে হ্যাভ মানে আছে আই হ্যাভ আমার আছে অল সমস্ত সবগুলি শাইনি চকচক করে বা উজ্জ্বল স্ট্রেট সোজা নিউ নতুন লেন ধার দেওয়া আইল্যান্ড মানে আমি ধার দিলাম এ ফ্রেন্ড একজন বন্ধু ওয়ান একটি উপস আবেগ বোঝাচ্ছে এই গেল 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 এটাও একটা আবেগ এটাকে উপস বলা যায় ইট ইহা ব্রেক ভেঙে যাওয়া ইন টু দুই ভাগে আমরা কবিতাটার বঙ্গ অনুবাদটা একবার দেখে নেব দেখে না আই হ্যাভ এ বক্স অব ক্রেওয়ান্স আমার একটি পেন্সিলের বাক্স আছে অল শাইনি স্টেট অ্যান্ড নিউ সবগুলো চকচকে সোজা এবং নতুন আই লেন্ড আ ফ্রেন্ড অন ক্রেওয়ান আমি একজন বন্ধুকে একটি পেন্সিল দিলাম অ্যান্ড উপস ইট ব্রেকস ইন টু ও যাহ এটা দুই ভাগে ভেঙে গেল আজকে তোমাদের লেসন ঠিক এতদূর অবধি তোমরা প্রত্যেকেই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংকিং ইউ ফর ওয়াচিং দিস ভিডিও হ্যাভ এ নাইস টাইম খোদা হাফেজ